সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আজকে দুপুর থেকে স্টার্ট হচ্ছে, অ্যাকচুয়ালি সকালে কেউ ভালো করে ঘুম থেকে উঠেনি। সো আজকের ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকেই। তো আমি তো সবে ঘুম থেকে উঠলাম, তোমরা সবাই বুঝতেই পারছো নিশ্চয়ই। এখনই ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হইনি ভালোভাবে, পুরো ঘেমে গেছি। তো আমি তো ফ্রেশ হতে যাচ্ছি, আর তোমরা দেখো মামা কি রান্না করছে। সো চলো আমরা দেখি মামা কি রান্না করছে। ডালটা হয়ে গেছে, টমেটোর ডাল, আর এখানে আলু ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, আর আলু আলু ভাজা, আলু ভর্তা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে ডাল হচ্ছে, এখানে বেগুনের চাক ভাজা হচ্ছে, দেখে নাও। আর এখানে শিং মাছ দিয়ে, এই ঝিঙে দিয়ে একটা ঝোল হলো, এই শিং মাছটা ভেজে নিব আমি, আর এটা হতে থাকুক বেগুনের চাল। শিং মাছটা বসিয়ে দিয়েছি, এটা শুধু পাপার, ওর পোকো পাপার জন্য, আর আমাদের জন্য তরকারি আছে, মাছের তরকারি আছে কালকেরটা। আর এটা বেগুনের চাকটা দেখো ভাজা হয়ে যাচ্ছে। হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, এখন একটু হালকা ভেজে নিব ঝিঙেটা। এটা ভাজা হোক, আর এটা নিম বেগুন করব, এটা নিম বেগুন করব, বেগুনটা বসিয়ে দিয়েছি, নিয়ে বেগুনটা ভাজছি। আর এই দেখো আমার শুকনো করা নিম পাতা, এটা গুঁড়া করে দিয়ে দিব। এই যে আমার এখানে সব ভরা নিম পাতা, শুকিয়ে রেখে দেয় এভাবে করে, যখন খেতে ইচ্ছা করে নিম বেগুন তখন আমি বের করে নিই। দেখো নিম পাতাটা গুঁড়া করে নিয়েছি, দেখে নাও। এটা এখন এটার ভিতরে দিয়ে দিব, আর এটা শিং মাছের তরকারিটা। আর একটু হবে, বেগুনটা হয়ে গেছে দেখে নাও, এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে খেতে। খাওয়ার প্যাকিং করছি দেখো, প্যাক করে দিচ্ছি। এখন ডাল দিয়ে দিব, ডালটা দিয়ে দিলাম। এখন এবার আলু ভর্তা, বেগুন, এবার শিং মাছের মাছের ঝোল, আর এখানে ভাত নাও রেডি। এখন খালি ব্যাগে ঢুকিয়ে দেবো, নাও টিফিন বক্স রেডি। এগুলো হলো আমাদের খাবার, এগুলো এখন ঢেকে রাখবো। ও আর একটা দেখি দইটা হয়েছে কিনা, তোমাদের বলেছিলাম মর্নিং এ দেখাবো। ইয়েস, আমাদের দইটা হয়ে গেছে। তোমরা ভাবছো এরকম কেন, এটা ফেটে ফেটে গেছে, এই যে ঠিক আছে, পারফেক্ট দই হয়ে গেছে। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো।
এখন ফ্রিজে রেখে দিলে সুন্দর হয়ে যাবে, দেখো পারফেক্ট দই। ওইগুলো চলো আমি ঢেকে রাখি, এখন ফট করে পুপুর বিছানাটা গুছিয়ে এনে দেখো সব পড়া আছে, এখন বিছানাটা ঝাড়বো, ঝেড়ে গুছিয়ে এনে রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কাপড়গুলো এখন মেলে দেই, ধোয়া হয়ে গেছে। কুকুর কাকা যাচ্ছে গাড়ি বের করছে, ওই যে চলো মেলে নেই, তারপরে দেখ নাও কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এই যে এই গাছটা আজকে বাইরে দেওয়া হয়ে গেছে, একটু রোদ খাক। শুনতেছি আজকে আবহাওয়া বলতেছে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে ভালোই হবে, গাছগুলো একটু শান্তি পাবে। দেখো পোপো এখন ভাত খেয়ে নিচ্ছে, এই যে পোপো। আর এখন আমার একটু বাট কেন হয়েছে আমরা ভুলে গেছিলাম, ওই যে বাটটা ঘরে একটা ফেস ওয়াশ তৈরি করে নিয়েছি ঘরের জিনিস দিয়ে, এটা আমি তোমাদের সাথে আর একদিন শেয়ার করবো কিভাবে ফেস ওয়াশটা করতে হয়, মানে এই কেমিক্যাল ফেস ওয়াশ না করে তুমি ঘরে বানানো ফেস ওয়াশ বানিয়ে তুমি মুখটা ধুতে পারো, সেটা তোমাদের আমি আর একদিন শেয়ার করব। এটা আমি প্রত্যেক দিনই করি, মানে কীভাবে বানায় সেটা আমি তোমাদের আর একদিন শেয়ার করব, চাইলে তোমরা ব্যবহার করতে পারো। এটা কোনো স্ক্রাব না, এটা যা ফেস ওয়াশ, এটা দিয়ে মানে রাত্রে মর্নিংয়ে মানে ঘুমানোর আগে আমি এটাতে মুখ ধুয়ে তারপরে শুয়ে পড়ি ক্রিম লাগিয়ে। তো চলো মুখটা ধুয়ে নিই, আমি তোমাদের সাথে আর একদিন শেয়ার করবো। শাওয়ার করা হয়ে গেছে, এখন ভাত খাবো। চলো এখন ভাত খেয়ে নেই। তো গাইস এখন আমি ছাড়ে যাবো, তো চলো আমরা এসে গেছি। দেখো ফুল, দেখো পুকুর, সবাইকে ফুলে শুভেচ্ছা, অনেক বাতাস সাথে ভালো লাগতেছে সাথে এসে। আমি আর তুমি ঘুরি, টিক 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 টিক, এখন আমার 12টা বেজে যায়, 12টা 12টা হলে এক সমান একটা দুটো। ওকে আজ 6টা টু ধরে এখানটা দেখা যাচ্ছে, দড়ি ধরে মারুটা আনলে হবে খান খান।
গোরে রঙ সে জো কালা জাদু হ্যায় এসি বেবফা উসে কোই তো বজায়ে। খুব ভালো লাগছে এখানে বসে বসে, চোখ বড় বড়, ঠিক আছে। দেখো নামে কিভাবে, দেখো কিভাবে নামছো তুমি, এখান থেকে ফুল নিয়ে নিলাম, চলো ফুল নিয়ে হয়ে গেছে এখন চলো। এখানে ভিডিওটাকে শেষ করছি, আর তোমরা ভালো থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখবে, আর বাই।